বিএনপি কি আন্দোলন করে খালেদাকে মুক্তি করেছে? প্রশ্ন কাদেরের। এদিকে বিএনপির অপচেষ্টা পুরোপুরি ব্যর্থ বললেন খায়রুজ্জামান লিটন। জানাবো ডিসেম্বর ঝড়ে লন্ডভন্ড বিএনপি, কি করবে এখন? এদিকে গণ অধিকার পরিষদের মিছিলে ছাত্রলীগের ধাওয়া। জানাবো গাজীপুরে অঘোষিত হরতালের আমেজ। এদিকে ২৪ ডিসেম্বর সারা দেশে গণবিক্ষোভ করবে বিএনপি। এবং সর্বশেষ জানাবো পুরান ঢাকায় মোড়ে মোড়ে তল্লাশি, আতঙ্কে সাধারণ মানুষ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি কি আন্দোলন করে খালেদাকে মুক্ত করেছে? প্রশ্ন কাদেরের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করায় কারাদণ্ডপ্রাপ্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদারতায় আজ তিনি বাসায় আছেন, নিরাপদে আছেন। বিএনপিকে আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আজকের এই মঞ্চে নেতা আর নেতা, সিকি নেতা, আদুলি নেতা, কর্মী কোথায়, এত নেতা কেন? সেতুমন্ত্রী বলেন, ১০ ডিসেম্বর বিএনপি ক্ষমতা দখলের খোয়াব দেখেছিল, কিন্তু ১০ ডিসেম্বরের আগেই কি হলো? পুলিশ তাদের কার্যালয়ে গিয়ে ১৬০ বস্তা চাল সহ ডাল পেল। তারা সমাবেশের নামে পিকনিক পার্টি করতে চেয়েছিল, ঢাকায় আজ সমাবেশ, কিন্তু পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, ওয়ার্ডে ওয়ার্ডে ঢাকা সিটি আজ বঙ্গবন্ধুর সৈনিক শেখ হাসিনার কর্মীদের দখলে। তিনি বলেন, বিএনপির ৭ সংসদ সদস্য পদত্যাগ করলেন, আপনারা ৭ জন চলে গেলেন, জাতীয় সংসদ অচল হয়ে পড়বে, এটা ভাবার কোনো কারণ নেই, এই ভুলের জন্য অনুতাপ করতে হবে বিএনপিকে। বিএনপির অপচেষ্টা পুরোপুরি ব্যর্থ বললেন খায়রুজ্জামান লিটন। ১০ ডিসেম্বর নিয়ে কারা বিএনপির অপচেষ্টা পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এইচএম খায়রুজ্জামান লিটন। তিনি বলেছেন, বিএনপি নয়াপল্টনে সমাবেশ করতে পারেনি, কারণ তাদের সেই শক্তি নেই যে তারা আন্দোলন করে লড়াই করে জায়গা নেবে, তাদের শুধু মুখের আওয়াজ ছিল। বিএনপির অপচেষ্টা পুরোপুরি ব্যর্থ হয়েছে এবং এটি যে ফ্লপ করবে এতে সন্দেহের কোনো অবকাশ আগে থেকে ছিল না। আমরা অপেক্ষায় ছিলাম দেখার জন্য, আজ তাই দেখেছি। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য খায়রুজ্জামান লিটন বলেন, বিএনপি বলছে কেয়ারটেকার সরকার ছাড়া নির্বাচনে যাবে না, অযৌক্তিক দাবি নিয়ে তারা আন্দোলন করবে, আন্দোলন না করলে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করবে, নির্বাচন হতে দেবে না, অর্থাৎ তারা অরাজকতার পথ নেবে, যে পথে তাদের সৃষ্টি তারই অংশ হিসাবে বেশ কিছুদিন ধরে বিভিন্ন বিভাগীয় শহরে আজ ঢাকায় সমাবেশ করছে বিএনপি। ১০ ডিসেম্বর সমাবেশ ঘিরে বিএনপি প্রচার করেছিল, বহু কথা বলেছিল যে তারা ক্ষমতা নেবে, তাদের কথা মতো দেশ চলবে ইত্যাদি। বিএনপি সেই অপচেষ্টা পুরোপুরি ব্যর্থ হয়েছে। জনগণের নিরাপত্তায় আওয়ামী লীগ মাঠে আছে জানি আওয়ামী লীগের প্রেসিডিয়ামের এই সদস্য বলেন, জনগণ রায় দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতা এনেছে, জনগণের জানমানের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের, এই জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের পরিষ্কার নির্দেশনা দিয়েছেন। ঢাকা শহরের রাজপথ, অলিগলি সহ সর্বত্র আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাঠে আছে। তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে আর কোনো সুযোগ নেই। বিশ্বের উন্নত দেশে যেভাবে ক্ষমতাসীন সরকার ক্ষমতায় থেকে নির্বাচন কমিশনের মাধ্যমে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হয়, সেভাবে বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ডিসেম্বর ঝড়ে লন্ডভন্ড বিএনপি, কি করবে এখন? যত গর্জে তত বর্ষে না, বিএনপির ২ মাসব্যাপী মহাসমাবেশ শেষ পর্যন্ত পর্বতের মুশিক প্রসবে পরিণত হলো। বিএনপি বলেছিল যে ১০ ডিসেম্বরের পর থেকে সরকারের কথাই দেশ চলবে না, খালেদা জিয়ার কথা দেশ চলবে, ১০ ডিসেম্বর সরকারকে লাল কার্ড দেখানো হবে ইত্যাদি বহু উত্তেজক বক্তব্য বিএনপির বিভিন্ন নেতারা দিয়েছিলেন। কিন্তু আজ বিএনপি শেষ পর্যন্ত যে মহাসমাবেশ করলে সেই মহাসমাবেশে নামমাত্র কিছু কর্মসূচি ঘোষণা করেছে। ৬টি বিভাগীয় শহরে সমাবেশ করে বিএনপি যে অর্জন করেছিল গত ৩ দিনে ঢাকায় সে অর্জন বিসর্জন দিল। একাধিক কারণে ঢাকা সমাবেশের মধ্য দিয়ে বিএনপি লন্ডভন্ড হয়ে গেল বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। গত কয়েক মাস ধরে বিএনপি আস্তে আস্তে নিজেদেরকে সংগঠিত করেছিল, নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বাড়ছিল এবং তাদের সংগঠন ক্রমশ শক্তিশালী হয়ে উঠছিল। এরকম পরিস্থিতিতে সংগঠনকে আরও গুছিয়ে ধীরে সুস্থে আন্দোলন করাটাই ছিল রাজনৈতিক প্রজ্ঞার পরিচয়। কিন্তু বিএনপি সেটি না করে ৬টি মহাসমাবেশ সফল হওয়ার আবেগপ্রবণ হয়ে পড়ে এবং সরকার পতনের জন্য ঢাকার মহাসমাবেশকে বেছে নেয়। কিন্তু ঢাকা মহাসমাবেশে আগে কৌশলের খেলায় সরকারের কাছে শোচনীয়ভাবে হেরে যায় ডিসেম্বর ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় বিএনপি। প্রথমত এই সমাবেশের আগে বিএনপি বলেছিল যে নয়াপল্টন ছাড়া কোথাও তারা সমাবেশ করবে না, শেষ পর্যন্ত নয়াপল্টন থেকে তারা গোলাপবাগে যেতে বাধ্য হলো, এটি তাদের নৈতিক পরাজয়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে এর মাধ্যমে প্রমাণিত হলো এখনো সরকারকে চ্যালেঞ্জ করার মতো পরিস্থিতি বিএনপির হয়নি। দ্বিতীয়ত, সমাবেশ করতে যে বিএনপির অনেক নেতা গ্রেপ্তার হয়েছেন, বিশেষ করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ যে নেতারা মূলত মাঠে কাজ করতেন তারা গ্রেপ্তার হয়েছেন, এর ফলে
সংগঠনের জন্য নতুন করে আন্দোলন তৈরি করা এবং কর্মসূচি বাস্তবায়ন করা অনেক কঠিন হয়ে পড়বে। আর এই প্রেক্ষাপটে বিএনপিকে আবার নতুন করে শুরু করতে হবে। তৃতীয়ত, এই ঘটনার মধ্য দিয়ে কর্মীরা হতাশ হবে, তাদের মনোবল কমে যাবে, তারা বুঝতে পারলো যে বিএনপি নেতারা আসলে এখনো সরকার বিরোধী চূড়ান্ত আন্দোলন করার জন্য প্রস্তুত নয়। এর ফলে কর্মীদের মধ্যে পরবর্তী কর্মসূচিগুলোর ব্যাপারে দ্বিধাদ্বন্দ্ব থাকবে। চতুর্থত, পরবর্তী কর্মসূচিগুলোতে কর্মীদের উপস্থিতি কমে যাবে, কারণ এখনই ইতোমধ্যে বহু নেতা কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে, গ্রেপ্তারি পরোয়ানা হয়েছে, তারা এখন মোটামুটি পলাতক জীবনযাপন করছে। এরকম পরিস্থিতিতে তাদের জন্য আবার নতুন করে মাঠে নামাটা দুরূহ হয়ে পড়বে। পঞ্চমত, আন্তর্জাতিক মহলও দেখবে যে বিএনপির এখনও সামর্থ্যের ঘাটতি রয়েছে এবং এই সামর্থ্যের ঘাটতি থেকে বিএনপি আর যাই হোক সরকার ফেলে দেওয়ার মতো ক্ষমতা অর্জন করেনি। ষষ্ঠত, বিএনপির মধ্যে যারা নির্বাচনে পক্ষে, যারা আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করতে চায়, তারা শক্তিশালী হয়ে উঠবে। তারা আস্তে আস্তে দলকে নির্বাচনমুখী করার ক্ষেত্রে সাহস পাবে এবং উদ্যোগ গ্রহণ করবে, কারণ তারা এখন বলতে পারবে যে বিএনপি তো আন্দোলনের পথে গিয়েছিল, তাতে লাভের চেয়ে ক্ষতি বেশি, কাজেই আমার এখন নির্বাচনে যাই, নির্বাচনে যে কয়টি আসনই পায় না কেন তা দিয়ে আস্তে আস্তে আমরা সংগঠনকে গুছিয়ে ফেলি। এরকম একটি চিন্তাভাবনা মানসিকতা থেকে বিএনপিকে সামনের দিকে এগোতে হবে। আর এই কারণে ডিসেম্বর ঝড়ে বিএনপি লণ্ডভণ্ড হয়ে গেল। এখন আবার 2014 পরবর্তী সময়ের মধ্যে দীর্ঘ সময় ধরে বিএনপিকে দল গোছাতে হবে, ততক্ষণে নির্বাচন তো এসে যাবে, বিএনপি কি করবে? গণ অধিকার পরিষদের মিছিলে ছাত্রলীগের ধাওয়া। বিএনপির সমাবেশ শেষ হতে রাজধানীর বিজয়নগর এলাকায় গণ অধিকার পরিষদের মিছিলে যা ধাওয়া করেছে পল্টন থানা ছাত্রলীগ। জানা যায়, গণ অধিকার পরিষদের ব্যানারে মিছিলটি বিজয়নগর থেকে পল্টন মোড়ের দিকে আসছিল। এ সময় র্যালিটি বিজয়নগর পানির ট্যাঙ্কি অতিক্রম করে সামনে আসার চেষ্টা করলে নাইটিঙ্গেল মোড়ে থাকা পল্টন থানা ছাত্রলীগের কর্মীরা তাদের ধাওয়া করে। এ সময় গণ অধিকার পরিষদের র্যালিতে থাকা কর্মীরা পালিয়ে যায়। গণ অধিকার পরিষদের র্যালিতে ধাওয়া করে ছাত্রলীগ কর্মীরা বিজয়নগর প্রদক্ষিণ করে নাইটিঙ্গেল মোড়ে ফিরে আসে। এ সময় তারা পল্টনের মাটি, শেখ ঘাটি, শিক্ষা, শান্তি, প্রগতি, ছাত্রলীগের মূলনীতি ইত্যাদি স্লোগান দেয়। বর্তমান পল্টনে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি পল্টন এলাকায় ছোট ছোট ইউনিটে আওয়ামী লীগের নেতাকর্মীদের টহল অব্যাহত রয়েছে। গাজীপুরে অঘোষিত হরতালের আমেজ। ঢাকায় বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে শুক্রবার বিকাল থেকে গাজীপুরে দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। স্বল্প দূরত্বের যানবাহন চলাচল করলে সেগুলোতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে। স্টেশনে রয়েছে কড়াকড়ি, সড়ক অলিতে গলিতে পুলিশের তল্লাশি চলছে, মনে হচ্ছে জেলায় অঘোষিত হরতাল চলছে। এদিকে সকাল থেকেই জয়দেবপুর রেল স্টেশনের কড়াকড়ি দেখে গেছে। ঢাকাগামী ট্রেনের যাত্রীদের স্টেশন প্রবেশ করতে আইন শৃঙ্খলা বাহিনী জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে। অনেকেই পেশাগত পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হলে তাকে ফিরতে হয়েছে, আবার অনেককে হেনস্থার শিকার হতে হয়েছে। টঙ্গী আবদুল্লাপুর গাজীপুরের সড়ক মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশের চেকপোস্টে কড়াকড়ি দেখা গেছে। হেঁটে চলাচল করা যাত্রীদেরও পরিচয়পত্র দেখে ঢাকা প্রবেশের অনুমতি দিচ্ছে পুলিশ, তবে কাউকে সন্দেহ হলে ফিরিয়ে দেওয়া হচ্ছে। সাত সকালে এমন ভোগান্তিতে পড়ে অনেকেই অস্বস্তি প্রকাশ করেছেন। শুধু পুলিশের চেকপোস্টই নয়, মোড়ে মোড়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সতর্ক অবস্থান থেকে প্রতিবাদ সভা ও মিছিল করেছেন। গাজীপুরে প্রভাতী বনশ্রী পরিবহনের সুপারভাইজার মোজাম্মেল হক বলেন, অনেকটা আতঙ্কের কারণে চালকরা গাড়ি নিয়ে বের হতে রাজি হচ্ছে না। গতকাল জোর করে কিছু বাস চালানো হয়েছিল, আজ কোনো চালক গাড়ি নিয়ে যেতে রাজি হয়নি। ঢাকা শেরপুর সড়কে চলাচলকারী সোনার বাংলা পরিবহনের চালক দেলার হোসেন বলেন, শনিবার ভোরে যাত্রী নিয়ে গাজীপুর বাইপাস মোড়ে পৌঁছালে পুলিশ গাড়ি থামিয়ে যাত্রীতে তল্লাশি করে তাদের নামিয়ে দেয়। গাজীপুর মহানগরের বাসন থানায় ওসি আব্দুল মালিক খসরু জানান, সড়ক মহাসড়কের গাড়ি চলাচলে পুলিশের পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হচ্ছে না। যানবাহনের মালিকরা গাড়ি চলাচল কমিয়ে দিয়েছেন, তবে পরিবহন চলাচল, যাত্রী ও সাধারণ মানুষের যানমালের নিরাপত্তায় পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার অশোক কুমার জানান, সড়ক মহাসড়কে যানবাহন কম চলাচল করছে, তবে পুলিশ চেকপোস্টে তল্লাশি ছাড়া যানবাহন চলাচলে কোনো বাধা দেওয়া হচ্ছে না। 24 ডিসেম্বর সারা দেশে গণবিক্ষোভ করবে বিএনপি। যুগপৎ আন্দোলনের 10 দফা দাবি আদায়ে আগামী 24 ডিসেম্বর দেশের প্রতিটি জেলা, উপজেলা এবং ইউনিটে গণমিছিল ও গণবিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি। শনিবার বিকেলে রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপি ঢাকা বিভাগীয় সমাবেশে এ ঘোষণা দেন দলটির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। এর আগে 13 ডিসেম্বর বিএনপি ঢাকা সহ বিভাগীয় শহরগুলোতে আরও একটি বিক্ষোভ মিছিল করবে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য অনেক দল রাজি হয়েছে, তাদের সঙ্গে 10 দফা নিয়ে আলোচনা হয়েছে, তারা এগুলোতে একমত হয়েছে।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।